গতকালকে যে প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তো সবার ধারণা ছিল যে এয়ার ফিল্টারটা হয়তো বাদ হয়ে গেছে, তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করা উচিত। বাট চিন্তা করলাম যে চেঞ্জ যেহেতু করতে হবে, একটু খোঁচাখুচি করে দেখি আসলে কতটুকু অথেন্টিক জিনিসটা। দেন ফাইনালি প্লাগের গ্যাপটা চেক করলাম, আর হচ্ছে এয়ার ফিল্টারটা যেটা ছিল অ্যাজ ইট ইজ ওইটাই আছে। কার্বোরেটরের তেল অনেক বাড়ানো ছিল, ওইটা কমায় দেওয়া হয়েছে। নাও এখন তো রেজাল্ট দেখতেই পাচ্ছি যে ইটস ওয়ার্কিং ফাইন, সো আই ডোন্ট নিড টু চেঞ্জ দ্য এয়ার ফিল্টার রাইট নাও। সো এটাই সবসময় যেটা করা উচিত, যে নিজের বাইক সম্পর্কে নিজের কিছু ধারণা থাকা উচিত, সো দ্যাট মানে আপনাকে যে কোনো মেকার যদি কিছু বলে তার আগে নিজে ভেরিফিকেশন করে যতটুকু পারা যায়, নিজে যদি কাজ জানেন নিজে আগে চেক করবেন যে যেই জিনিসটা চেঞ্জ করতে বলা হচ্ছে ওটার আসলে কতটুকু অথেন্টিক, দেন চেঞ্জ করেন। সো আমার রেজাল্ট আমি পেয়ে গেছি, নাও ইটস ওয়ার্কিং ফাইন, প্রবলেম হচ্ছে না, রেসও ঠিক থাকছে, সব কিছুই পারফেক্ট আছে। রেস একটু বেশি আছে, বাট এটা ঠিক আছে, আমার জন্য সমস্যা নেই। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আর চেষ্টা করবেন নিজের বাইকের জিনিসপত্র নিজেই একটু মেনটেন করার জন্য।